আপনার সঙ্গে সম্পর্ক থাকা মানে পরিবার সংসার চলা অবস্থায় অলক নামে একটি ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে, এটা কেন? এটা আমি তো জানি না, এটা পরে আমি জানতে পারি তার ফ্রেন্ডের মাধ্যমে, বা আমি একবার আমার আমি গেছে বসে আমাকে যে আমি গ্রিসে যাব। ব্রেকিং নিউজ, অলক তামিমার গোপন তথ্য ফাঁস। বিস্তারিত জানতে হলে প্রথমে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো তথ্য জেনে নিন। সমালোচনা যেন পিছু ছাড়ছে না নাসির তামিমার। এবার তামিমাকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর নতুন তথ্য। নাসির তামিমাকে বিয়ে করে তার জীবনে বয়ে এনেছে এক কলঙ্কময় অধ্যায়। নাসির জানতে পারল তামিমার তালাক নামা ছিল ভুয়া। এদিকে আবার তামিমার দ্বিতীয় স্বামীর দাবি নিয়ে সামনে এলো অলক সাহা। অলক বলছে তামিমার সাথে আমার 6 মাসের সম্পর্ক এবং তামিমাকে বিয়ে করে হিন্দু ধর্ম থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি এখন বর্তমানে গ্রিসে আছি এবং তামিমা গ্রিসে এসেই আমাকে বিয়ে করেছে। অলক আরও বলেন, তামিমা আমার কাছে আসবে বলে আমি অপেক্ষার প্রহর গুনছি। অলক আরও বলে, আমি তামিমার সাথে পুরো 6 মাস সংসার করেছি, এমনকি তামিমার মাও জানে যে আমি তামিমাকে বিয়ে করেছি। কিন্তু তামিমা এখান থেকে ফিরে গিয়ে কিছুদিন পরেই নাসিরকে বিয়ে করল। আমি যখন এটি গণমাধ্যমে জানতে পারলাম তখন আমি দেখি পুরোই অবাক হয়ে গেলাম। একই দেখলাম নাউজুবিল্লাহ, যাকে বিয়ে করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সে এখন অন্য কারো স্ত্রী। এবং এটা এখানেই শেষ নয়। আমি যখন জানতে পারলাম রাকিব হাসান তার প্রথম স্বামী এবং দ্বিতীয় স্বামী অলক শাহ মানে আমি এবং তৃতীয় স্বামী ক্রিকেটার ব্যাট বয় খ্যাত নাসির হোসেন, তখন তো অলক শাহ পুরোই অবাক। এ আমি কাকে বিয়ে করলাম, কার সাথে 6 মাস সংসার করলাম, কাকে আমি এতটা বিশ্বাস করেছিলাম? আবার শুনলাম যে রাকিব হাসানের সঙ্গে তার একটি 8 বছরের কন্যা সন্তান রয়েছে। অলক সাহা গণমাধ্যমে আরও বলেন, তামিমার সাথে আমার গভীর সম্পর্ক ছিল, আমি তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম, সে আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে তা আমি কখনোই ভাবি নাই। এখন তো মনে হচ্ছে তামিমা আমাকে বিয়ে করেছিল টাকার লোভে এবং তামিমার মাই তামিমাকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিল। অলক শাহ আরও বলেন, তামিমাকে আমি টাকা পয়সা থেকে শুরু করে অনেক গহনাও দিয়েছি। আমি এতদিন গণমাধ্যমের সামনে আসি নাই মান সম্মানের ভয়ে। যখন দেখলাম তামিমা আমাকে ঠকিয়েছে এবং তার প্রথম স্বামী রাকিবকেও ঠকিয়েছে এবং আমাদের মতো হয়তো তামিমা আরও অনেক ছেলের জীবন নষ্ট করে দিয়েছে, তাই রাকিব হাসান যখন এই আইনি ব্যবস্থা নিয়েছে তাই আমিও তখন রাকিবের পাশে থাকতে চাই এবং তামিমা নাসিরের নামে মামলা করতে চাই। অলক শাহ আরও বললেন, রাকিব হাসানের ছোট্ট মেয়ে তোবাকে দেখে আমার খুব খারাপ লেগেছে। তামিমা আমার সাথে বেইমানি করেছে মানলাম, কিন্তু একটা ছোট্ট বাচ্চাকে রেখে এসে সে কেমন করে পারল অন্য একজনকে বিয়ে করতে? একজন মা কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে তা বলাই বাহুল্য। আসলে তামিমা যে আমি রাকিব ছাড়া অন্য কারো জীবন নষ্ট করেনি এমন নয়। আমার তো মনে হয় তামিমা আমাদের সাথে যেরকম করেছে এরকম আর অনেক ছেলে আছে যার সাথে তার অনেক গভীর সম্পর্ক ছিল। কারণ যেহেতু তামিমা একজন বিমানবালা, সৌদি এয়ারলাইন্সে কর্মরত একজন কেবিন ক্রু, আর বিমানবালা মেয়েরা যে কতটা পরিমাণে ভালো থাকে তা সবারই জানা আছে। এবং সে এই বিমানবালা সৌদি এয়ারলাইন্সে চাকরি করা অবস্থায় দেশ বিদেশ বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছে এবং এর মধ্যে যে তার অন্য কোনো ছেলের সাথে গভীর সম্পর্ক তৈরি হয়নি আমার বা রাকিবের মতো তা আসলে বলাই বাহুল্য। তাই একটি কথা না বললেই নয়, তামিমার মতো চরিত্রহীনা মেয়ের জন্য আমাদের দেশ নষ্ট, সমাজ নষ্ট এবং আমাদের দেশের ভবিষ্যৎ নষ্ট। আমাদের দেশে এই রকম ঘটনা অহরহই ঘটে চলেছে, কিন্তু এর হচ্ছে না কোনো প্রতিকার, হচ্ছে না কোনো বিচার। তাই আমার একটি আবেদন, নাসির তামিমার যেন আইনের আওতায় আনা হয় এবং রাকিব আমার সাথে যে অন্যায় করা হয়েছে এর জন্য ন্যায় বিচার দেওয়া হয়, যদিও আমি নাসির তামিমার নামে কোনো মামলা করি নাই, কারণ আমার একটি মান সম্মান আছে। তামিমার যেন মান সম্মান নেই তাই সে এমন কাজ করতে পারল। অলক সাহা গণমাধ্যমে আরও বলেন, তামিমা আমার থেকে অনেক টাকা ছিনিয়ে নিয়েছে
এবং আমি ওকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম বলে ওকে আমি স্ত্রীর মর্যাদা দিয়ে সব কিছুই দিয়েছি। একজন স্বামী তার স্ত্রীকে যতটা ভালোবাসলে তার সব আবদার পূরণ করে, ঠিক আমিও তামিমাকে ততটাই ভালোবেসেছিলাম এবং মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম এবং আমি তামিমার সব আবদারই পূরণ করেছি। তাকে সোনা দানা গহনাঘাট থেকে শুরু করে তার সম্পূর্ণ আবদার আমি রেখেছি। কিন্তু জানতাম না তামিমার এই ভালো মানুষের আড়ালে লুকিয়ে আছে একটা বিশ্বাসঘাতক মন। এই অলক সাহা আরও বলেন, তামিমা সুলতানা তাম্মির সাথে বিয়ের আগে তার মায়ের সাথে আমার বহুবার যোগাযোগ হয় এবং আমি তামিমার মায়ের সাথে ফোন আলাপে, ভিডিও কলে, অডিও কলে অনেকবার কথা বলেছি এবং তামিমাকে যে আমি বিয়ে করেছি তার সাক্ষীও রয়েছে তামিমার মা। কিন্তু একজন মা কতটা নিষ্ঠুর হলে তার মেয়েকে দিয়ে এমন কাজ করাতে পারে? এখন তো বলা যায় যে তামিমার মা তামিমাকে দিয়ে দেহ ব্যবসা করায়, যার কারণে শুধু আমার সাথেই নয় রাকিব হাসানের মতো একজন সরল সোজা মানুষকেও সে ঠকিয়েছে এবং তার ঘরে 8 বছরের একটি কন্যা সন্তান রেখে এবং তারপরে আমাকে ঠকিয়ে ক্রিকেটার খ্যাত ব্যাট বয় নাসির হোসেনের পিছনে লেলিয়ে দিয়েছে তার মেয়েকে। এবং তামিমা তার মায়ের কথা শুনে এবং তার মায়ের ফাঁদে পা দিয়ে রাকিবের মতো একজন সরল সোজা ছেলেকে ফেলে এসে সে নাসিরকে বিয়ে করতে একটুও দ্বিধাবোধ করল না এবং তার মনেই হলো না তার একটি মেয়ে আছে, তার মেয়ের ভবিষ্যৎ আছে। আমি যদি এমন কাজ করতে পারি তাহলে আমার এই প্রভাব পড়বে আমার মেয়ের উপরে, আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, তলিয়ে যাবে ওর ভবিষ্যৎ জীবন, অন্ধকারে তলিয়ে যাবে। তোমা যখন বড় হবে ও যখন জানতে পারবে আমার এই কুকর্মগুলো, তখন পথে ঘাটে ও যেখানেই বের হোক না কেন প্রতিটা মুহূর্তে ওকে হতে হবে অপমানিত। এই কথাটুকু যদি একবার তামিমা ভাবত এবং তার সন্তানের কল্যাণের কথা ভাবত তাহলে সে কখনোই এরকম অন্যায় কাজ করতে পারত না তার সন্তানের প্রতি। রাকিবের কথা না হয় বাদ দিলাম, একজন মা তার সন্তানের কথা চিন্তা করে হলেও তার সংসারে যদি সুখ নাও থাকে এবং তার স্বামীর উপার্জন ক্ষমতা যদি কমও হয় তাহলেও সে এমন কাজ করতে পারে না। তার সন্তানের মুখ চেয়ে হলেও সে ওই সংসারেই থাকত। এবং এমনও নয় যে তামিমা ইনকাম করে না, তামিমা কিন্তু অনেক বড় বিমানওয়ালা চাকরি, সে সৌদি এয়ারলাইন্সে কর্মরত একজন কেবিন ক্রু। আর একজন কেবিন ক্রুর স্যালারি মাসিক কত টাকা হতে পারে তা আমরা ধারণাই করতে পারি। সে কিন্তু তার সেই টাকা দিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারত, কিন্তু না, তামিমা সেটি করেনি, বরং সে অন্যায় পথে পরিচালিত হয়েছে। তাই সর্বশেষে একটি কথাই বলতে চাই, ভুল তো ভুলই, এই ভুলের শাস্তি আমরা চাই, নাসির এবং তামিমার সঠিক বিচার চাই এবং তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং রাকিবকে যেন ন্যায় বিচার পাইয়ে দেওয়া হয়, যাতে করে আর কোনো নাসির তামিমা এই সমাজের ভবিষ্যৎ নষ্ট করতে না পারে। আজ এখানেই শেষ করছি আমার ভিডিও, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।